খালা আপনার সব ভালো এতক্ষণ ধরে সব কথাবার্তা ঠিক আছে আপনি হাতে তাবিজ পরে আছেন কেন এটা তো ভালো না একদম এটা তো শিফ এ বানা যাবে না তো তখন মগিরাটা আমাকে বলছে হুজুর তাবিজ তো আমার স্বামী লিখে দেয়নি আপনারই মতো কোনো হুজুর লিখে দিয়েছে তাহলে আমার দোষ কোথায় আমি বললাম বা তাহলে খুব ভালোই বুঝেছেন আপনি আমি বললাম খালা আপনি কি করেন বলছে আমি ঘরের বউ আমার স্বামী চাষবাস করে আমি বললাম তাই তা বলছে হ্যাঁ আমি বললাম তুমি মৌলভি সাহেব বলতে কি বোঝো হুজুর বলতে কি বোঝো তা বলছে কেন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরে থাকলে এরাই হুজুর বললাম বা ভালোই বুঝেছো তাহলে তাবিজ লিখতে পারে এরাই হুজুর আমি তখন বললাম হ্যাঁ এরা হুজুর তবে এরা কেমন হুজুর জানো আপনাদের এখানে মাঠে যখন ধান চাষিরা ঝাড়ে ঝাড়ার পরে দেখবেন ধানের ভিতরে কিছু থাকে না ওগুলো উড়ে চলে যায় হাওয়া দিলে ওগুলো কি বলে পাতান পাতান আমি খালাকে বলছি খালা বলো তো দেখি পাতান কোন গাছে ধরে তো হচ্ছে ধান গাছই ধরে আরে তাহলে উড়ে চলে যায় কেন বল ভিতরে কিছু থাকে না তাই উড়ে চলে যায় দেখতে কেমন বলছে ধানেরই মতো বললাম খালা যে যে হুজুরকে তুমি পাঞ্জাবি পরে হুজুর বলছো ও ধানের পাতানের মতো হুজুরদের গাছে ধরে ও আসল মাল নয় ও একদম ভেজাল ও দেখতে হুজুরের মতো তা আমাকে তখন বলছে যে না আপনি যাই বলেন তা বিজে উপকার হয় আমি বললাম গাল দিলেও তো উপকার হয় গাল দিলে উপকার হয় না বলছে আপনার সঙ্গে পড়া যাবে না আপনি হুজুর মানুষ তো যে খ্যাপা গাল দিলে উপকার হয় না আমি এই লোকটার কাছে 20,000 টাকা পাই তিন মাস ধরে চাইছি ভাই দাও মামু দাও খালা দাও ভাই দাও দেই না একদিন ওই ঘরের সামনে গিয়ে একদম ওর মা বোন ফুপু খালা সব এক জায়গায় ঘুরে এসে দাঁড়িয়েছি আপনি বুঝে নেন এবার গালাগালি কেমন দিয়েছি ও তখন ভাবছে যে একে তো ধরে রাখা যাবে না বাবা গাল খাওয়ার থেকে টাকা দিয়ে দিই তাহলে এতদিন ভালো ভালো করে চাইছিলাম ও দিচ্ছিল না গাল দেওয়ার পরে কাজ হয়েছে কি হয়নি তাই বলে কি আমি আপনাকে গাল দিতে বলবো একদমই নয় তাহলে উপকারও আছে এর ক্ষতিও আছে আল্লাহ তাআলা বলছেন মদ খামর এটা হারাম মদ কাকে বলে এটা আবার আপনাকে বোঝাতে হবে আমাকে এক আমরা মদ বলতে বুঝি চার পাঁচজন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে একটু চানাচুর চপ মুড়ি দিয়ে চাট বানিয়ে গ্লাসে ঢেলে ঢক 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 করে কে ডান দিকের পা বাম দিকে ফেলে বাড়িতে বউকে ভাবি বলে ডাকবে এর নাম মদ খাওয়া আমরা এটাই বুঝি তো দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে দরজা উল্টো করে লাগাও এর নাম মদ খাওয়া আমরা এটা বুঝি তাই তো আল্লাহর নবীর ভাষাতে মদ কাকে বলে বিশ্ব নবী বলেছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি তুমি খাও তোমার মাথা যদি চক্র লেগে যায় তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে যদি ঘুরে যায় এইটার নাম হলো মদ এইটার অল্প পরিমাণ যদি তুমি খেয়ে নাও এইটা তোমার জন্য হারাম মদ কাকে বলে এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি আপনি খান আপনার মাথাটা চক্র দিয়ে দিবে তার অল্পটা পর্যন্ত হারাম এখানে খামর বলতে বোঝানো হয়েছে এমন এক নেশাদার দ্রব্য যেটা খেলে আপনার মাথায় চক্র লাগিয়ে দিবে আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি টানিনি আপনি যদি এক জায়গাতে বসে আমাকে যদি 20টা বিড়ি যদি টানতে বলেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন ভুল লাগাইনি আপনি যদি আমাকে এক পাতা ভুল যদি লাগিয়ে দেন আমার মাথা ঘুরবে কি ঘুরবে না আমি জীবনে কোনোদিন জর্দা দিয়ে পান লাগাইনি আপনি যদি আমাকে জর্দা দিয়ে পান লাগিয়ে দেন তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না তার মানে বোঝা গেল আমাকে যদি 250 পরিমাণ 250 গ্রাম যদি জর্দা একসঙ্গে খাইয়ে দেওয়া হয় আপনি বসে থাকতে পারবেন হ্যাঁ কিনা বলুন জীবনে কোনোদিন পারবেন না আপনাকে যদি 250 গ্রাম চালের ভাত যদি খাইয়ে দেওয়া হয় আপনি বসে থাকতে পারবেন কি পারবেন না পারবেন তাহলে ভাত খেলে নেশা হচ্ছে না এক গ্লাস পানি পান করলে নেশা হচ্ছে না কিন্তু এক গ্লাস পানি মদ যদি তার নাম হয় আপনার ব্রেনটা উল্টা দিকে ঘুরে যাবে তার মানে নবীজির হাদিস থেকে বোঝা গেল সারা পৃথিবীতে যত নেশার জিনিস আছে সব নেশার জিনিস হারাম অনেকজন বলছে মরিসা মদ খান একটু আধটু বিড়ি খাই একটু আধটু বিড়ি চান এরা তো আরো খাতারনাক মদকে তো উরু খায় যায় এদের তো আরো খাতারনাক কি বলছি বুঝতে পারছেন না আর এই লোকেরা যে কি সর্বনাশ করে ফজর আজান দিয়েছে মসজিদে সালাত খাইরু মিনান নাম
মুসলমান হিসেবে উচিত ছিল আগে ঘুম থেকে উঠে একটা দাপন করতে করতে মসজিদে যাওয়া। ও দাপন ফেলে দিয়ে হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়িটা ফেলে টট করে অজু করে গিয়ে লাইনে কাতারে দাঁড়িয়ে গেল। এরকম লোক দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকেও আছে? আছে। কঠিন ব্যাপার। মুম্বাই গেলাম কিছুদিন আগে, আজ থেকে 2 বছর। তা মুম্বাই ঢোকার আগে ইগতপুরি বলে একটা স্টেশন আছে, ইগতপুরি, ফিরছি মুম্বাই থেকে। তো ইগতপুরি স্টেশনে ট্রেনটা প্রায় 2 থেকে 3 ঘন্টা একভাবে দাঁড়িয়ে আছে সিগন্যালের কারণে। তা আমি গাড়ি থেকে নেমেছি, নেমে দাঁড়িয়ে আছে, 2-3টে যুবক ছেলেকে দেখছি গোটা প্ল্যাটফর্মে এরকম এরকম করছে। মানে ওরা কি খুঁজছে? তাই বললাম, বাবু কি হলো? বুঝতে পেরেছি যে মুর্শিদাবাদের ছেলেরা। আমি বুঝতে পেরেছি বাংলায় নিজেরা নিজেরা কথা বলছে। আমি কি হলো, টাকা পয়সা হারিয়েছে, কিছু দিব? আমি মমতাজুল ইসলাম, তোমার বাড়িতে গিয়ে নিয়ে নেবো, অসুবিধা নেই, কিছু লাগলে বলো। তখন বলছে, বুঝুন না, এমন একটা জিনিস হারিয়েছে আপনাকে বলা যাবে না। বলছি কি বল না, বল গোপনই বল, যদি থাকে দিয়ে দিব। বলছে আমরা 3 জন বিড়ি খাইনি, বিড়ি শেষ হয়ে গেছে, যে প্ল্যাটফর্মে খুঁজছি বিড়ির পাছাটাও যদি একটু পাওয়া যায় 2 টান নিয়ে নিতাম। মানে এত নেশা চড়ে গেছে আর কি, ওদের টিকে থাকতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? মানে এত নেশা ধরেছে, আর এদের মুখের যা গন্ধ তা আল্লাহ ছাড়া কেউ জানে। এদের বউগুলো যে কি করে থাকে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এদের মুখের যা গন্ধ সারাদিন টানছে। আবার কিছু ছেলেকে দেখছি মুখে ভরে দিচ্ছে গুটকা ফুটকা কিছু দিয়ে, সারাদিন পাটি ছাগলের মতো ফিচিক 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 করে যাচ্ছে। দিনাজপুরের লোক তো আবার জর্দা দিয়ে অটোমেটিক পান চিবাচ্ছে। কিছু লোক আছে না, অটোমেটিক চিবাচ্ছে। যদি বলছেন হুজুর এগুলো মকরু না, মামু কে বলেছে তোমায় মকরু? ওই হুজুর বলবে মকরু যে হুজুর নিজে খায়। কি বলছি বুঝতে পারছেন না? ওই হুজুর বলবে মকরু, পাগল কোথাকারে, বিড়ির কোম্পানি তার প্যাকেটে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়, সিগারেটের কোম্পানি তার প্যাকেটে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। এমন জিনিস যেটা খেলে ক্যান্সার হয় ইসলাম সেটার বৈধতা দিতে পারে? আপনি মানুষ হিসাবে বলুন, আপনাকে আলেম হতে হবে না, মানুষ হিসাবে বলুন, হতে পারে? পারে না। আচ্ছা বলুন তো, শিশু যখন মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহ খাদ্য মায়ের পেটে যখন বাচ্চার খাদ্য সরবরাহ করে, ওটা মুখ দিয়ে করে না মায়েদের নাভি, খাদ্যর নাভি আর বাচ্চার নাভির সংযোগ করে দেন? কোনটা? নাভিতে, নাভিতে দেন। তা কেন আল্লাহ ইচ্ছা করে একটু মুখ দিয়ে দিতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন। কেন মুখ দিয়ে দিলেন না খাদ্যটা? মায়ের পেটে বাচ্চা চলে এলো, ওর মাসিক বন্ধ হয়ে গেল, ওই রক্তটা খাদ্যতে রূপান্তরিত করবেন আল্লাহ, নাভির ভিতর দিক দিয়ে পেটের ভিতরে রাখবেন। ওই রক্তটা যদি খাদ্য তৈরি করে বাচ্চার মুখ দিয়ে যদি ঢুকিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ওই বান্দা পৃথিবীতে এসে আমার নামের জিকির করবে যে মুখ দিয়ে, এই মুখ দিয়ে এই নোংরা খাদ্য সরবরাহ করা যাবে না। ওই জন্য আল্লাহ কৌশলের মাধ্যমে কি করলেন, নাভির ভিতর দিক দিয়ে খাদ্য সরবরাহ করলেন। আর এই মানুষ, যে মানুষ তার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করে, ওই মুখ দিয়েই আবার হারাম জিনিস পেটের ভিতরে ঢোকায়। হুজুর আপনাকে বলছি, আপনি যদি নেশার জিনিস আজকে থেকে যত রকমের বাজার আছে যদি না ছাড়তে যদি পারেন, যদি না ছাড়তে পারেন, আপনি কত বড় পাপী। আপনাকে একটা হাদিসের অংশ বলছি, আপনার ইমান বলে যদি কিছু থাকে তাহলে আপনার মনে কিছু কাজ করবে, যদি ইমান কিছু না থাকে, যদি মনে করেন গতানুগতিক ভাবে যেমন বক্তব্য শুনছি সব বক্তা রাখে এমন ভাবেই শুনে বাড়ি চলে যাব, তাহলে এসব প্যান্ডেল ফ্যান্ডেল করে 10 পয়সাও কোনো লাভ নেই।